হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা আমি চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে পুরভরা করলা করলা খেতে আমাদের কাউরেরই সেরকম ভালো লাগায় কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে হয় ছোটো থেকে বড় সববারই খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখনও অবধি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করলাগুলোকে আমরা সবার প্রথমে কেটে নেব এরমভাবে মাঝখান থেকে দুটি ভাগে ভাগ করে নেব ঠিক এরকমভাবে বাদ বাই করলাগুলো আমরা কেটে নিয়েছি বাড়ির ভেতরে যে বিচনগুলো আছে সেগুলো আমরা একটা চামচের সাহায্যে বার করে নেব বিচনগুলো ফেলে দেবেন না বিচনগুলো পরে আবার কাজে লাগবে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এটা খেতে অসাধারণ হয় আর যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল এরকমভাবেই আমরা বাদবাকি করলাগুলোরও বিচন বার করে নেব করলার বিছনগুলো যেগুলো আমরা বার করে রেখেছিলাম সেগুলো এবার একটা শিলভাটাতে বেটে নেব আপনারা চাইলে কাজটা মিক্সিতেও করতে পারেন আমরা করলাগুলো জলের মধ্যে হালকা সেদ্ধ করে নেব এটাকে মিনিমাম ফিফটি পারসেন্ট সেদ্ধ করতে হবে এর মধ্যে অল্প একটু লবণও দিয়ে দেব এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব করলাগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমরা এগুলো জল থেকে নামিয়ে নিয়ে একবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা একে একে পোস্ত বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আমরা এগুলো দিয়ে দেবো দিয়ে এগুলো একটু মিক্স করে নেওয়ার পর যে করলার যেই আমরা ভেতরে বিচনগুলো বেটে থুইছিলাম সেগুলো দিয়ে দিলাম আর অল্প একটু চিনি আর হলুদও দিয়ে দিলাম এর মধ্যে এবার পোটটাকে ভেজে নিতে হবে আমাদের ভেতরে উড ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমরা করলার মধ্যে ভরে নেব চামচের সাহায্যে করলার মধ্যে পুটটা ভালোভাবে ভরে নিতে হবে ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সাথে পাশে থাকা বেলাইকেনটিকেও অবশ্যই ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছেই যায় সব করলাগুলোর ভেতরে ভরা হয়ে গিয়েছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে করলাগুলো ভেজে নেব করলাগুলোকে চারিদিক থেকে ভালোভাবে ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে উলটিয়ে দেব কয়লাগুলো সব এখানে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমরা নামিয়ে নেব এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন পুর করলা এখানে রেডি পুর করলার সঙ্গে গরম ভাত পরিবেশন করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ